ক্লাচ আমাদের ব্রেকের কাজ করে এবং ক্লাচ আমাদের গিয়ার শিফটের কাজ করে এবং ক্লাচ আমাদের গিয়ার শিফটের মাধ্যমে স্পিড বাড়ানোর কাজ করে। ক্লাচ দুইভাবেই কাজ করে। আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, সবাই ভালো আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব যে আমরা ভাঙাচোরা রাস্তায় কীভাবে বাইক রাইড করব এবং সেই ভাঙাচোরা রাস্তার মধ্যে বাইক রাইডের মাধ্যমে কীভাবে ক্লাচ ছাড়াও বাইক রাইড করা যায় এবং কোনো রকম ক্লাচের মধ্যে হাত না দিয়ে কীভাবে বাইক রাইড করা যায় সেই ব্যাপারগুলো আমি আজকে দেখাবো এবং কীভাবে আমরা সুন্দরভাবে ভালোভাবে বাইক রাইড করতে পারবো, যেটা জানলে আমাদের পরবর্তীতে যারা নতুন বাইক রাইডার হতে চাচ্ছেন বা নতুন বাইক চালাতে চাচ্ছেন এরকম ভাঙাচোরা বা অফরোড কন্ডিশনে বা পাহাড়ি অঞ্চলে উঁচু নিচু রাস্তা যেগুলো আছে ভাঙাচোরা ওইগুলোতে কীভাবে বাইক চালাবেন সেটা আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং বুঝতে পারবেন কীভাবে কী করতে হয়, সেটাই আমরা এখন বাইক রাইডের মাধ্যমে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সব কিছু দেখিয়ে দেবো যে কীভাবে কী করতে হয় আর কি। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন আমি এটা দেখানোর জন্য আমার বাইকটা স্টার্ট করে নিয়েছি, এখন আমি রান করব। রানের মাধ্যমে সব কিছু দেখবো যে আমার সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা মোটামুটি ভাঙাচোরা। এখন এই মাটির যে রাস্তাটা, এটা আপনারা যখন বৃষ্টি হয় তখন কিন্তু রাস্তাটা অতিরিক্ত খারাপ হয়ে যায়। লাল মাটি ব্যাপারটা অনেকেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন, লাল মাটি বৃষ্টি হলে একবার অতিরিক্ত কাদা হয়ে যায় আর বেশ শুকনা থাকলে অতিরিক্ত শক্ত হয়ে যায়, যেরকম পাকা রাস্তার মতো। এখন মাটির রাস্তা তো সবসময় সমান থাকে না, ভাঙাচোরা ওচানে চেয়ে থাকে, পিচ ডালের রাস্তা তো সহজে ভাঙে না সেটা আর কি। এখন রোডটা আপনারা দেখতে পাচ্ছেন রোডটার কী অবস্থা। ভাঙাচোরা রাস্তায় চালানোর জন্য আপনার যে নিয়ম নীতিগুলো মেনটেন করতে হবে, আপনারা সঠিকভাবে ক্লাচ ব্যবহার করতে হবে এবং গিয়ার শিফটিংটা সঠিকভাবে করতে হবে, অন্যথায় আপনারা দুর্ঘটনার শিকার হতে পারেন আর কি। সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। দেখেন রাস্তাটা কতটুকু উঁচু নিচু, এটা আর কি, এটা এখন মাটির রাস্তা আছে সেই হিসাবে খারাপ, আর যদি এটা পাকা রাস্তা হতো পাকা রাস্তার মধ্যেও এরকম খারাপ জায়গা থাকে, খারাপ সিচুয়েশনে পড়তে হয়, কোনো জায়গায় যেতে হলে অনেক সময় সব জায়গা তো আর ভালো থাকে না, গ্রাম অঞ্চলের দিকে বা পাহাড়ি অঞ্চলের রোডগুলোতে এরকম হয়, তারা সবসময় তো মেনটেনেন্স করা যায় না উঁচু নিচু রাস্তায় এবং গাড়ি যে জায়গায় সচরাচর চলাচল কম করে ওই রাস্তাগুলো মেনটেনেন্স করতে সময় লাগে, লেট হয়, সেই ব্যাপারগুলো আর কি। এখন পাকা রাস্তা ভাঙাচোরা হোক বা মাটির রাস্তা হোক যেটা হোক সবগুলো একই সিস্টেম হয়, একই প্রসেস হয়, আর ইটের সোলিং থাকলে বা ইটের ভাঙাচোরা থাকলে সেটার ব্যাপার একটু আলাদা হয়, ভিন্ন হয়, কারণ ইটের ভাঙার মধ্যে দুই চাকার মোটরসাইকেল চালানোটা একটু কষ্টকর, কারণ ইটের ভাঙা যদি চাকার নিচে পড়ে তখন কিন্তু অনেক বড় দুর্ঘটনার শিকার হতে হয় বা দুর্ঘটনার মধ্যে পড়তে হয়, সেই ব্যাপারটাই আর কি। ভিউয়ার্স, ভাঙাচোরা রাস্তার মধ্যে চালানোর জন্য যে ব্যাপারগুলো মেনটেন করতে হয় সবসময় আপনারা গিয়ার যে শিফটিংয়ের যে ব্যাপারটা, এটা 1-2 এভারেজের মধ্যে রাখবেন, 3-এ অতি জরুরি প্রয়োজন হলে বা স্পিড আপ করতে হলে তখন 3-এ দিবেন, এছাড়া 3-এ যাবেন না। আর ওইটা হবে আপনার রাস্তা, ধরেন আপনি একটু ভাঙা রাস্তা পার হয়েছে না, একটু সমান আছে তখন স্পিড আপ করবেন, আপ করার সময় যতটুকু গিয়ার প্রয়োজন বা রাস্তা অনুযায়ী আপনার গিয়ারটা আপ করবেন, কিন্তু ওই আপনার যদি অতিরিক্ত ভাঙা থাকে বা গিয়ার আপ করার যদি সিস্টেম না থাকে সেক্ষেত্রে আপনারা একটু পরপর যদি ভাঙা থাকে তখন গিয়ারটা আপ ডাউন মানে ওই 3-4-5-এ যাওয়া না যাওয়াটাই ব্যাটার, 1-2-এর মধ্যে থাকাটাই ব্যাটার। এখন আমার গিয়ার আছে 3-এ আছে, আবার যখন আমি স্লো করি তখন 2-এ নিয়ে আসি, আর একে আগের যে বাইকগুলো পুরোনো বাইকগুলো ছিল বা রেডি পিক আপ যে বেশি ওই বাইকগুলোতে একে দিয়ে চালানো যায়, বাট আমারটা হচ্ছে না, চালানো যাচ্ছে না, বা যেগুলোতে রেডি পিক আপ কম ওগুলো চালানো যায় না, কারণ হচ্ছে আপনার একের স্পিডটা 10-এর উপরে গেলে ইঞ্জিনটা সাউন্ড দেয় নেক্সট গিয়ারের জন্য সে ট্যাঙ্কি দেয় আর কি, সেই ব্যাপারটাই। ভিউয়ার্স, আপনারা রোড কন্ডিশনটা মোটামুটি ভালোভাবে বুঝতে পারতেছেন যে রোড কন্ডিশনের কী অবস্থা, আর আমার এই যে দেখেন 1 নম্বর গিয়ার আছে, 1 নম্বরে 14-15 স্পিড আপ হয়েছে, সাউন্ড দিচ্ছে আর গাড়িটা একটু ঝাঁকি দিচ্ছে নেক্সট গিয়ারে যাওয়ার জন্য আগাচ্ছে না, সেই জন্য আমার 2 নম্বর গিয়ারে ফেলে চালাতে হচ্ছে। এখন 2 নম্বর গিয়ারে ফেলে চালাতে পারবো তখন আবার এত ঝাঁকি দেবে না, এত কিছু করবে না, আর যেহেতু বাংলা সেক্স উপর ব্রেক করতে হচ্ছে সেই সব আমার 3-এ যাওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন যদি হতো তাহলে আমি করতাম, যদি একটু লং দূরত্ব যদি রাস্তা ভালো হয় তখন আমি 3-এ যাবো, এছাড়া আমি আবার 1-2-এর মধ্যে থাকবো। আর একে যদি একবার বেশি ভাঙা হয় যে আপনার স্পিড মিটারে যে দেখবেন যে যদি 10-এর উপরে যদি স্পিড মিটারে স্পিড আপ না হয় তখন আপনার 2-এ যাওয়ার প্রয়োজন নাই, 10-এর নিচে যদি থাকে আপনার রানিং আউট স্পিড আর ভাঙা অনুযায়ী রানিং স্পিডটা হবে আপনি সেটা আপনি বুঝতে পারবেন, তখন আপনারা ওই যে 1-এর মধ্যে থাকবেন, আর 10-এর উপরে গেলে আপনি 2-এর মধ্যে থাকবেন, আর ভাঙা জায়গায় 20-এর উপরে যাওয়ার প্রয়োজন হয় না স্পিড মিটার
বাইরে দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের রানিং এর মধ্যে বুঝতে পারবেন। এখন এখানে যে আমি এখনো 2 নম্বর গিয়ারে আছি, আর ডালু থেকে উপরে ওঠার যে ব্যাপারটা, ধরেন আপনি এখন 0 থেকে ডালু থেকে উপরে উঠবেন, সেই ক্ষেত্রে 0 থেকে উঠতে গেলে আপনার 1 নম্বর গিয়ারে উঠতে হবে। আর যদি একটু স্পিড রানিং থাকতো বা আপনার স্পিড মিটার 10-এর উপরে আপ থাকতো রানিং, তখন আপনারা ডালু থেকে উপরে ওঠার জন্য আপনি 2 নম্বর গিয়ে উঠতে পারতেন। কিন্তু 3-4-এ ওঠানো যাবে না 0 থেকে, তখন ইঞ্জিনের প্রেশার পড়বে, উঠতে পারবেন না। একদম ওঠার মুহূর্তে গিয়ে গাড়িটা স্লো হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, আর যদি ঢালু আরও বেশি হয় তাহলে তো উঠতেই পারবেন না। সেই ব্যাপারটি এখানে আমি 1 নম্বর গিয়ারে গাড়িটা নিয়ে নিয়েছি, 2 নম্বরে ছিল। আমি এই ঢালু থেকে উপরে উঠবো 1 নম্বর গিয়ারের মাধ্যমে, তাও কোনো রকম ঝামেলা ছাড়া, এবং গাড়ির উপরে কোনো রকম প্রেশার পড়বে না ওঠার জন্য, যেহেতু 0 থেকে উঠতেছি। আবার এখানে 3-4-এ গিয়ার দিয়ে যদি উঠতাম তাহলে অনেক প্রেশার পড়তো সেটা আর কি। এখন আমি যে 1 নম্বর গিয়ার উঠতেছি, দেখেন আমার স্পিড কম, সেজন্য যে গাড়ি নর্মালি উঠে যাচ্ছে। 1 নম্বর গিয়ারে কী হয়, গাড়ির ইঞ্জিনটা ঘুরে বেশি, কিন্তু চাকায় শক্তিটা নেই কম, সেজন্য উঠা যায়। আর ডালু কেমন আর ভাঙ্গাচুরা কেমন সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন, তো সেটাই আর কি। 1 নম্বর 2 নম্বর গিয়ারে সবসময় চালানো প্রয়োজন হয় ডালু ভাঙ্গা রাস্তায় আর কি। কারণ রোড কন্ডিশন হিসেবে আপনি যখন রাইড করবেন তখন এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ক্লাচের ভাঙ্গা রাস্তায় চালানো যে ব্যাপারটা, এই যে দেখেন আমি রান করতেছি, 1 নম্বর গিয়ার আছে, 2 নম্বর আপ করে নিচ্ছি, এরপর আমি এই যে দেখেন ক্লাচটা ছেড়ে দিচ্ছি। ক্লাচ ছাড়া অবস্থা দেখেন আমি যে স্পিড আপ করছি, ডাউন করছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এভাবে চালানোর ক্ষেত্রে আপনার ক্লাচ ছাড়া চালাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যে আপনার যে ব্রেকের যে ব্যাপারটা, গাড়ি যে স্লো হচ্ছে, আবার আপনার ক্লাচ ছাড়া চালালে কিন্তু আপনার ব্রেকের কাজটা করে গাড়ি, আর এমনিতে তেমন কোনো সমস্যা নাই। সেটা কোন ব্রেকের কাজ করে আমি বলি, আপনার ক্লাচ ছাড়া এটা যখন গাড়ি চালাবেন, ভাঙা হোক আর সোজা রাস্তায় হোক, আর ভাঙা রাস্তায় এটা বেটার হয় আর কি। আর ওই ব্রেকগুলোতে প্রেস করতে হয় না, ওই ব্রেকগুলোর সাথে এটা ভালো কাজ করে। সেটা কীভাবে কাজ করে, এটা কাজ করে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে। ইঞ্জিন ব্রেকের যে ব্যাপারটা, ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, আপনার চাইলে ওটা দেখে আসতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখনও কিন্তু ক্লাচ ধরি নাই, কিন্তু আমার এই ভাঙা রাস্তায় কিন্তু আমার চালাতে কোনো সমস্যা হচ্ছে না সেটাই। আর আপনারা নতুন অবস্থায় এভাবে চেষ্টা করবেন না, যখন কিছুদিন চালাবেন পরে গিয়ে চেষ্টা করবেন যে ক্লাচ ছাড়া কীভাবে চালাবেন। কারণ নতুন অবস্থায় চালাতে গেলে দেখবেন গাড়িটা লাফালাফি, মানে ঝুঁকবে বেশি, অতিরিক্ত স্পিড আপ হবে, ডাউন হবে, গাড়িটা লাফালাফি করবে, স্পিডটা মানে একটু জোরে যাবে, আবার থেমে যাবে, জোরে যাবে, থেমে যাবে। যদি ক্লাচ ছাড়া চালাতে চান, আপনারা যখন নতুন অবস্থায় চালাতে যদি চান, তাহলে আপনারা কয়েকবার চালানোর পরে ব্যাপারটা ট্রাই করে দেখবেন, তারপরে দেন আপনারা ফুলভাবে চালাবেন। রোড কন্ডিশন সামনে দেখা যাচ্ছে, রোডের অবস্থা তেমন ভালো না, যে মাঝে দিয়ে উঁচা, যে দেখেন রাস্তা দেখতে পারতেছেন, এই উঁচা নিচু রাস্তা আমি মাঝে দিয়ে দেখাই আপনাদের দেখানোর জন্য। এখানে দেখেন আমি ক্লাচ ছাড়া চালাবো, ক্লাচ আমার ব্রেকের কাজ করবে, আবার স্পিডের কাজ করবে। এই যে অফ রোড কন্ডিশনটা যেটা, এটা আপনারা এরকমও পাবেন অনেক জায়গায় গেলে, আর সেটা খারাপও পাবেন, আর সেটা আরও অনেক খারাপ আছে, কিন্তু এটা দিয়ে আপনারা ধারণা নিতে পারবেন। ক্লাচ ছাড়া যখন আমি চালাবো, এই ক্লাচের ছাড়ার কারণে আমার গাড়িটা স্পিডও চলবে, আবার এখানে ডাউন হবে, কিন্তু স্মুথলি চলবে, কোনো সমস্যা হবে না। আমার ব্রেকের যে কাজটা সেটা ইঞ্জিন ব্রেক করবে, ইঞ্জিন ব্রেকে করবে ব্রেকের কাজটা। আমি যখন পিকআপটা ছেড়ে দিব বা স্লো করব, তখন আমার ইঞ্জিন ব্রেক কাজ করবে, আর যখন আমি পিকআপটা ধরবো তখন আবার গাড়িটা রান হবে সেটাই আর কি। আপনারা সেই ব্যাপারগুলো দেখতে পারতেছেন, আশা করি বুঝতে পারতেছেন। সেটাই ক্লাচ ছাড়া কীভাবে চালাবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। এরপর যখন স্পিড আপনি যখন আপ করবেন, আবার গিয়ার শিফট করবেন, তখন ক্লাচটা ধরে শিফট করে নেবেন আর কি। সেই ব্যাপারটাই যে এখনও ক্লাচ ছাড়া চলতেছে, কোনো সমস্যা নাই। আবার যখন পিকআপটা ছেড়ে দিচ্ছি তখন ব্রেকের কাজ করতেছে ক্লাচটা, আবার যখন পিকআপটা ধরতেছে তখন স্পিড বাড়ানোর কাজ করতেছে। মানে ক্লাচ আমাদের ব্রেকের কাজ করে, এবং ক্লাচ আমাদের গিয়ার শিফটের কাজ করে, এবং ক্লাচ আমাদের গিয়ার শিফটের মাধ্যমে স্পিড বাড়ানোর কাজ করে। ক্লাচ দুইভাবেই কাজে। এখন আমি ক্লাচের যে ব্যাপারটা, এই যে ব্রেকের কাজটা কীভাবে করে, আমি যখন এই যে পিকআপটা ছেড়ে দিব বা পিকআপটা স্লো করে নেব, তখন আমার ক্লাচ ব্রেকের কাজ করবে, আর যখন আমার পিকআপটা ধরবো তখন ক্লাচ আমার স্পিডে ইঞ্জিন থেকে স্পিড নিয়ে গতি বাড়ানোর কাজ করবে। আর ক্লাচের মাধ্যমে ইঞ্জিন ব্রেকের আর ভাঙ্গাচোরা রাস্তায় আপনার হ্যান্ড ব্রেক পাওয়ার ব্রেক প্রেস করতে হবে না। আর অনেক সময় দেখা যায় হ্যান্ড ব্রেক প্রেস করতে গিয়ে চাকা স্কিড করে পড়ে যায়, বা পিছনের ব্রেক তো সমস্যা হয় না, কিন্তু পিছনের ব্রেকের পাশাপাশি বা পিছনের ব্রেক ছাড়াও আপনারা ক্লাচের মাধ্যমে, ইঞ্জিন ব্রেকের মাধ্যমে আপনারা ভাঙ্গা রাস্তায় ভালোভাবে স্মুথলি চালাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা পায়ে ব্রেক প্রেস করলে করতে পারেন, পাশাপাশি ইঞ্জিন ব্রেকটা ওই ক্লাচের মাধ্যমে ইঞ্জিন ব্রেকটাও ব্যবহার করতে পারেন। হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিলেও চলে, হ্যান্ড ব্রেকের মাধ্যমে কিন্তু ভাঙ্গাচোরা রাস্তায় স্কিড করে বেশি। হ্যান্ড ব্রেকটা কারণে করে, কারণ হচ্ছে হ্যান্ড ব্রেকটা হচ্ছে সামনে চাকা, সামনে চাকাটা ধর হচ্ছে স্টার্টিংয়ের, আমাদের স্টার্টিংটা যেটা ঘুরানো হয় ডানে বামে, আর এই স্টার্টিংয়ের মাঝে সামনে চাকাটা বসানো, সেজন্য যখন সামনে ব্রেকটা হঠাৎ করে চাপ লেগে যায় তো জায়গাটা চাকাটা জায়গায় লক হয়ে যায়, চাকায় লক হওয়ার কারণে আমাদের চাকাটা স্কিড করার সম্ভাবনাটা থাকে। বা ইডের কোনার উপরে পড়লে তো চাকা স্কিড করে, সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু সেক্ষেত্রে আপনারা সামনের ব্রেকটা ছেড়ে দিয়ে আপনারা অফ রোড কন্ডিশনে আপনারা পায়ের ব্রেকটা আর ইঞ্জিন ব্রেকের মাধ্যমে চালাতে পারেন। আর ওইটা তো দেখিয়ে দিলাম যে কীভাবে ক্লাচ ছাড়া অফ রোড কন্ডিশনে আপনারা
বাইক রাইড করবেন এবং বাইক স্লো করবেন, ব্রেকের কাজটাও আপনারা ক্লাসের মাধ্যমে করবেন, কিভাবে করবেন সেটা তো দেখিয়ে দিলাম। আশা করি ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে অফ রোড কন্ডিশনে আপনারা ক্লাচের মাধ্যমে স্পিড আপ করবেন এবং ক্লাচের মাধ্যমে গাড়ির স্পিড ডাউন করবেন, ব্রেকের কাজের মাধ্যমে হ্যান্ড ব্রেক পায়ের ব্রেক ছাড়া কিভাবে ক্লাচের মাধ্যমে স্পিড ডাউন করবেন, স্পিড আপ করবেন এবং স্মুথলি কিভাবে অফ রোড কন্ডিশনে আপনারা হাতের ব্রেক পায়ের ব্রেক প্রেস না করে আপনারা গাড়ি স্মুথলি চালাতে পারবেন এবং কত নম্বর গিয়ার থেকে কত নম্বরে চালাবেন সেই ব্যাপারগুলো আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা যদি ফুল ভিডিওটা না টেনে দেখেন অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সেটা আর কি। আর অফ রোড কন্ডিশন এখানে আমি যেটুকু দেখিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, আর সেটা আরও খারাপও হয়, কিন্তু সিস্টেম প্রসেস একই। ওই ইডের সোলিংয়ের ক্ষেত্রে ইডের কণা যেখানে ভাঙা থাকে, বড় বড় কণা থাকে, ইডের ভাঙা টুকরা থাকে, ওই ইডের ভাঙা টুকরার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয় আর কি, সেটাই আর কি। এছাড়া আপনার এরকম রোড অফ রোড কন্ডিশনে আপনারা ভালো বা এই নিয়মে সঠিকভাবেই চালাতে পারবেন। এখন ইডের সোলিংয়ের ক্ষেত্রে বা ভাঙা টুকার ক্ষেত্রে যে ঝামেলাটা হয় সেটা সেটা আপনার ওই কন্ডিশন অনুযায়ী ব্যবহার করবেন, তখন এইভাবে করতে পারেন। যদি আর যদি আপনার সমস্যা হয় তাহলে আপনারা বাইরের ব্রেক হাই হ্যান্ড ব্রেকের মাধ্যমে স্লো করে করে এক নাম্বার দুই নাম্বার গিয়ারে গাড়িটা রান করে নিয়ে যাবেন আর কি। সেটা আপনার রাইডিং কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। ফার্স্ট টাইম হুট করে আপনারা ক্লাচ ছেড়ে আপনারা গাড়ি রাইড করবেন অফ রোড কন্ডিশনে বা ক্লাচ ছাড়ার মাধ্যমে গাড়ি স্লো করবেন, হাই স্পিড আপ করবেন সেটা না আর কি, সেটা আপনারা নিজে বুঝে শুনে করবেন, না হলে আপনার বিপদের সম্মুখীন হবেন। সেই ব্যাপারগুলো মাথায় রেখে কাজ করবেন অল টাইম। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিও।